আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো এশিয়া কাপের ফাইনাল নিয়ে। শ্রীলঙ্কা আসলে টোটালি আনএক্সপেক্টেডলি এশিয়া কাপটি জিতে গেছে এবার। তারা আসলে ফেভারিটসে ছিল না, এমনকি একটা পোল হয়েছিল যে হু উইল উইন দ্য এশিয়া কাপ, তারা একদম জিরো ছিল, এবং কি আফগানিস্তান তাদের থেকে উঁচুতে ছিল। কিন্তু আসলে তারা পাকিস্তানের সাথে যেরকমভাবে ফাইনালটি খেলেছে আসলে আনফরগেটেবল। তাদের দেশের এখন যেই সিচুয়েশন চলছে, বিসাইডস দ্যাট তারা যেভাবে ম্যাচটি খেলেছে এবং 5 উইকেট যাওয়ার পরে যেভাবে রাজাপাকসা এবং হাসারাঙ্গা কিন্তু শুধু বোলিংয়ে না, সে কিন্তু ব্যাটিংয়েও দারুণ একটি জুটি করেছিল রাজাপাকসার সাথে। আমি সেই হিসেবে বলবো হাসারাঙ্গা খুব ভালো খেলেছে, এবং তাছাড়া রাজাপাকসার ব্যাটিং তো আনবিলিভেবল। যদিও সে ফর্চুনেটলি একটা এলবিডব্লিউ থেকে বেঁচে গেছে, যদি আম্পিয়ার সেটাকে আউট দিয়ে দিত তাহলে সেটা কিন্তু আউট হতো, কিন্তু আম্পিয়ার যেহেতু আউট দেয়নি সেক্ষেত্রে সেটি আউট হয়নি। তাছাড়া শ্রীলঙ্কার ভালো খেলার পাশাপাশি অবশ্যই পাকিস্তানকেও ক্রেডিট দিতে হবে, তা না হলে শ্রীলঙ্কা জিততে পারত না। বিকজ পাকিস্তান যেভাবে ক্যাচ মিস করেছে, যেভাবে মিস ফিল্ডিং করেছে, এটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাকসেপ্টেড না। এর আগে হাসান আলী খুব খারাপ খেলেছিল, এবার শাদাব খান খুব খারাপ খেললো। আসলে কিছু করার নাই, তাদের যে কোনো একজনকে খারাপ খেলতেই হবে। যেভাবে ক্যাচ একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এটাও আসলে তাদের থেকেই এক্সপেক্ট করা যায়, বিকজ আগেও তারা বেশ কয়েকবার, এবং কি এই এশিয়া কাপে আরও 2 বার হয়েছে এরকম, কিন্তু একবার ফর্চুনেটলি ক্যাচটা ধরে ফেলেছিল ইন্ডিয়ার সাথে রোহিত শর্মা ক্যাচ। তাছাড়া আসলে এরকম হতেই থাকে ওদের সাথে। পাকিস্তানের ব্যাটিং কোল্যাপস করে গিয়েছিল, রেজওয়ানকে আসলে সবাই দোষারোপ করছে, বাট ওর জায়গা থেকে যদি দেখেন ওর ব্যাটে বল আসছিল না, বিকজ ও আউট অফ ফর্মের দিকে যাচ্ছে, কিন্তু ও খুব কঠিনভাবে, ও খুব কষ্টে টিকে আছে, সেটাই সত্যি কথা। কারণ স্ট্রাইক রেট টি-20তে অনেক ম্যাটার করে, বাট রেজওয়ান তেমন একটা আসলে খেলা দেখাতে পারেনি। তো এটা আসলে ওকে ব্লেম করলে চলবে না, বিকজ যখন 2টা উইকেটস পরপর পড়ে গিয়েছে, বাবর আজম আর হচ্ছে ফাখর জামান পরপর 2 বলে 2 উইকেট পড়ে গিয়েছে, তখন পুরো টিম প্রেশারে চলে গিয়েছে। তখন রেজওয়ান আর ইফতেখারে কিন্তু টিমটাকে ধরার জন্য চেষ্টা করেছে, বাট আনফর্চুনেটলি তারা পারে নাই। তারা ভেবেছিল লাস্টে যে হিট করবে, তাদের হিটার আছে, কিন্তু আনফর্চুনেটলি তারা কোল্যাপস করেছে। তার কারণেই কিন্তু শ্রীলঙ্কা কামব্যাক করে ইজিলি ম্যাচটা জিতে গিয়েছে। যাই হোক, হাসারাঙ্গা আবার বোলিংয়েও 3 উইকেট পেয়েছে 1 ওভারে, সেটা সেই ওভারটাই আমার মতে আসলে টার্নিং পয়েন্ট। তো ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছে হাসারাঙ্গা। তো শ্রীলঙ্কা টিমকে আসলে কংগ্রেচুলেশনস, তারা খুব ভালো খেলেছে এটাই সত্য, এবং যারা আসলে প্রেডিক্ট করতে পারেনি, এবং তাদের ন্যাশনাল টিমে এমন কোনো প্লেয়ারও নাই যে সবাই তাদেরকে বলবে যে তারা ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো, এবং এটা নিয়ে অনেক ট্রল হয়েছে বা অনেক কথা হয়েছে, সমালোচনা হয়েছে, বাট সত্যি কথা শ্রীলঙ্কা আসলে সবার মন জয় করে নিয়েছে, এবং সত্যি তারা ডিজার্ভ করে এই ফাইনালটা জিতায়। তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।